আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরমে প্রাণ জুড়ানো লাচ্ছি রেসিপি। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জগ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 8-9 টুকরো বরফ, দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া লিকের দুধ 2 কাপ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে 3-4 মিনিট ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি দেখে নেব কীরকম হয়েছে, ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে কি না। আমার লাচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের ছোটো কাপ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্ন সিরাপ, তার মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার 2 ফোঁটা। এখন আমি একটা চামচের সাহায্যে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস, তার মধ্যে আমি কর্ন সিরাপ দিয়ে দিচ্ছি। কর্ন সিরাপ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কর্ন সিরাপের সাথে যে কোনো কালার মিশিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। ডেকোরেশন করা হয়ে গেছে। আমি আরেকটা গ্লাস নিয়েছি, দেখুন এখানে আমি এটাকে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নেব। এটাকে চকলেট সিরাপও বলে, আপনারা যে যেটা বলেন। ঢেলে নিচ্ছি লাচ্ছি। আমার লাচ্ছি গ্লাসে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দিলে খেতে খুব মজা হয়। আপনারা চাইলে আইসক্রিমটা না দিলেও পারেন। আমি আরেকটু চকলেট গানাশ দিয়ে উপরে ডেকোরেশন করে নিয়েছি।